हेलो तो गाइज आमी कयेकदिन धरेई भाबछिलाम ग्रैनीर गेम खेलले केमन हय, किन्तु तारपर ना आमार माथाय चले आसे जे ग्रैनीर गेमे तो भाई ग्रैनीओ आछे आबार ग्रैंडपाओ आछे, तार साथे साथे जोदि आमरा पार्ट 3 खेली ताहले सेखाने स्लेंडारिनाओ चले आसबे। ताई आमी ठीक करलाम जे भाई स्लेंडारिनाके चलो बाद देओया जाक, आमरा ग्रैनी चैप्टर 2 खेली जेटाके आमी आज पर्यन्त कोनो दिनई खेलिनी। आर आमी शुनेछि जे ग्रैनी चैप्टर 2 ए नाकि भाई हेलिकप्टर स्केप आछे, ताई आमी ठीक करेछि जे आजके ई ग्रैनी चैप्टर 2 एर भितरे আমি হেলিকপ্টার স্কেপ করব। যদিও গাইস এটা আমি আজকে প্রথমবারের জন্য খেলছি, বাকি তো গাইস চলো আজকের ভিডিওটা এবার फटाफट শুরু করব। কিন্তু তার আগে তোমরা যদি গাইস চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 গাইস ওই যে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাকে প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটাতে না 20000 টা লাইক কমপ্লিট করে দাও। বাকি তো এই যে গাইস আমরা চলে এসেছি গেমের ভিতরে, যেখানে গ্র্যানি আর গ্র্যান্ডপা এরা দুজন মিলে আমাকে কোথায় আটকে রেখেছে ভাই। আরে এ তো জাস্ট একটা ছোট तो भाई ये तो कमरा शुरू होवार आगे मन होच्छे शेष हो जाबे। ओ ग्रैनी हेलो, अनेक दिन परे एखोनी भाई थबड़ा मेरे दिल आमाके। अबे गेम तो शुरू होते दिछि। ए ग्रैनी ना भाई ग्रैंडपा थेकेओ बेशी खराब। ग्रैंडपा तो ताओ भाई भालो भालो मानुष, बाट ग्रैनी भाई ग्रैनी खुबी खराब मानुष। एबार देखो आमाके मारधर दिए आमाके मन होच्छे किडनैप करे नियेछे एरा। किडनैप करे एरा एदेर निजेदेर बाड़ीते निये जाच्छे। आर ग्रैंडपा आपनि कोथाय आछेन, आपनारो एकटु दर्शन चाइ आमि एई गेमेर भितरे। जदिओ जखन आमाके धरते आसबेन जानि आपनारा दुजोन एसे आमाके उदम मारधर देबेन। बाकि चारिदिके तो झिझि पोकार आवाज शोना जाच्छे। ओके तो एटा होच्छे आमादेर ग्रैनी चैप्टार 2 एर ग्रैनी आर ग्रैंडपा पारी। बाकी आमी देखेछि गाइस এই গেমের ভিতর একটা মাকড়সার মতো কি আছে আমি জানি না ভাই, ওটা গ্র্যানি আর গ্র্যান্ডপার ছেলে নামে। ওকেও গুদু মার দেব ভাই, ধরেই মার দেব। আমাকে এখানে কিডন্যাপ করে রাখা না। বাকি তো এই যে গাইস ডে 1 শুরু হয়ে গেছে আমাদের কাছে। তোমরা তো জানোই 5টা দিন আছে সময়। এই 5টা দিনের ভিতরে যেমন তেমন ভাবে আমাদের এখান থেকে স্কেপ করতেই হবে। আর আমাকে যে এই রুমটা আটকে রেখেছে এই যে ভাই, এই দেখো সেই জাহাজের পোর্টে থাকে না ভাই, আমার এখন মনে পড়ছে না ওইগুলোর নাম, ওরকম দেখতে ভাই এই কামরাটাকে অনেকটা। বাকি চলো फटाफट আমি দরজা খুলবো, फटाफट দরজা खुले। ओके चलो आमी ऊपर दिखे जाबो भाई, ऊपर गए देखी कि आछे। अरे ग्रैंडपा आसछे भाई, ग्रैंडपा आसछे, भागो 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 भागो। देखे ना तुम्हारे, ओरे भाई देखे नीचे देखे नीचे देखे नीचे देखे नीचे, भागो 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 भागो। এখানেই থাকবো এখানেই থাকবো আমি। বুড়াও ভাই ওই যে রয়েছে ভাই, বুড়াও তো এদিকেই আসছে। বুড়াও হ্যালো বুড়াও, এই বুড়াও তুই যা ওইখানে যা, আমি আগে উপরের দিকে যাই ভাই। উপরের দিকে গিয়ে দেখি এটার ভিতর কি আছে। বাকি তো गाइस এর ভিতরে আছে একটা ডাক টেপ, যেটা আমার খুবই কাজে লাগবে ভাই, পরে দেখছি ডাক টেপ দিয়ে কি করা যায়। আগে উপরে চলো, আমার একটা গান ফানের ব্যবস্থা করতে হবে যেটা দিয়ে আমি এদের কিছু জন্য একটুখানি অজ্ঞান করতে পারবো ভাই। ভাগো 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 ভাগো। এই রুম তো খোলা রয়েছে ভাই, এই রুমে কেউ নেই তো। ওকে এই রুমে কেউ নেই। বাকি এর ভিতরে কি আছে ভাই, স্টান গান আছে, স্টান গান আবে স্টান গান ভাই, স্টান গানের বুলেট তোল ভাই। ও বুলেট তুলে ফেলেছি, আজা 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 ইয়া ইয়া মারবো ভাই স্টান গান দিয়ে কারেন্টের শক মারবো। আই গ্র্যানি গ্র্যানি তুমি কোথায়, গ্র্যানি তোমরা কোথায়, আমি উপরে এটার ভিতরে আসো আসো গ্র্যানি গ্র্যানি। जाओ जाओ जाओ, 2 मिनट परे आसो। एबार तुम्हार भाई हस्बैंड कथा आछे, किधर है तुम्हारा हस्बैंड है, किधर है। ए ग्रैंडपा ए जल्दी जल्दी आए हमारे काछे टाइप। ओ ग्रैंडपा आजा आजा, আমিও তোকে দেখে নিছি শালা। ব্রাউ বেশি লাফালাফি করবি না একদম আমার সাথে, ঠিক আছে। ও ভাই এক সেকেন্ড ভাই, আমি ঠিকঠাক খেলছি তো ভাই, আমি ঠিকঠাক খেলছি। বাকি আমাদের এখান থেকে ডাক টেপ উপরে নিতে হবে ভাই। তার আগে না আমার এখানে যেটা দরকার হবে সেটা হচ্ছে ভাই সিকিউরিটি কি দরকার হবে ভাই। সিকিউরিটি কি দিয়ে আমি ওই উপরে একটা রুম আছে, যে রুমটার ভিতরে গেলে আমি ওইখান দিয়ে ওয়েপন। আরে ভাই আমি কি সব বলছি, আমার মেন কথা এখন ওয়েপন কি দরকার হবে ভাই। এখানে একটা ওয়েপন আছে না, শটগানটা নিয়ে যেটা দিয়ে আমি পাছায় গুলি মারতে পারবো এদের। আরে তুই আবার চলে এসেছিস শালা বুড়িয়া, যতবার আসবি ততবার মারবো। আবে সাইড দে না বে, আবে দূর ব্যাং কোথায় ধর ভাই, আমাকে উঠতে দাও উপরে, এখনই গ্র্যান্ডপা চলে আসবে ভাই। ওকে গাইস তো আমি না এই গ্র্যান্ডপাকে আরেকবার মেরে এখানে এই দেখো উল্টে পাল্টে দিয়েছি। আর উল্টে পাল্টে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে ভাই সিকিউরিটি কি উনি ভাই উনার সাথে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এর জন্য আমি আগের বার খুঁজে পাচ্ছিলাম না। বাকি এইবার সিকিউরিটি কি পেয়ে গেছি। আবে এইটা কেন খুলছি আমি, এই দরজা আমাকে তো এই দরজা খুলতে হবে। ওকে চলো এই দরজা খুলে দিচ্ছি। এবার সবার প্রথমে আমার আরে আর এটাকে এখানে ফেল। এবার সবার প্রথমে আমার স্টান গানটা আনতে হবে, এরা দুজন নইলে যে কোনো সময় তাণ্ডব বাঁচাতে পারে ভাই। তাণ্ডব মাচিয়ে এই আবে ওঠ রে। হ্যাঁ ওকে নাইস নাইস বেবে নাইস। এবার কোথায় কি আছে একটু খুঁজে দেখতে হবে আমার, তাছাড়া আর বেশি কিছু করে লাভ নেই ভাই। দেখছি কোথায় কি আছে সব কিছু রে বেরো। ওকে এখানে স্ক্রু ড্রাইভারটা রয়েছে, ফটাফট চলো এটা নাও, এটা তোমার নিতেই হবে ভাই। নিচে এই গ্র্যানি গ্র্যান্ডপার বাচ্চা কাচ্চা রয়েছে, এর কাছে আছে কি সেটা তোমার চেক করতেই হবে ভাই। বাকি ওকে এখানে একটা কাগজ কা টুকরা ছবি পড়ে রয়েছে, এটাও আমার লাগবে। বাকি এটাকে ঘুরিয়ে দাও, এটাকে নাও, এটা নিয়ে আমার উপরের দিকে যেতে হবে। উপরে গিয়ে স্টান গানটা এনে এর প্রাণ নিতে হবে, প্রাণ নিয়ে এর কাছ থেকে কি মাল মশলা আছে সেটাকে নিয়ে আমার উপরে যেতে হবে। কিধর গয়া ভাই কিধর গয়া? ওকে 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 কেউ নেই তো গ্র্যানি গ্র্যান্ডপা তোমরা নেই তো, তোমরা নেই তো ফ্যালেটার এরিয়া। ওকে নাইস, মনে হচ্ছে এদের শোয়ানোর টাইম এসে গেছে ভাই, আসতেছে আসছে ভাই, কোনো একজন মহাপুরুষ আসছেন এখানে, কে আসছে শুধু আমি সেটাই জানি না। আরে জলদি জলদি আজে আসবি। বাকি ওকে আমি তো যাবো এইদিকে, তোর বাচ্চারে মারবো এরকম ভাবে নে সালা, কাউরে মারি আর না মারি ভাই। আরে ধর এদিকে ও চিল্লাচ্ছে ভাই, চিল্লায় ডাক দিচ্ছে গ্র্যানি রে। এখানে কি আছে? পেড লক কি ভাই? পেড লক কির জন্য কি আমি এত দেখো থুচুকু থুচুকু মার ডালাবে। যা ভাই ভালো হয়েছে মারছিস। ডে টু, এবার দেখা যাক ডে টু তে আমরা কি কারনামা দেখাতে পারি। এখানে ভাই পালাবো আমি এখান থেকে, তুই চাপ নিস না রে গ্র্যানি, পালিয়েই ছাড়বো আমি ভাই। একবার মেরেছিস তুই আমাকে, এবার পালাবো আমি। ওইখানে আমার যাওয়াটাই ভুল হয়েছে ভাই, ওইখানে ছিল তো না কাজের জিনিসপত্র কিছু, ফালতু ফালতু গেলাম। বাকি আমার সবার প্রথমে গিয়ে স্টান গানটা নিতে হবে ভাই, ওইখানটা আমার আবার যেতে হবে ভাই ওইখানটায়। চলো চলো চলো। আবে বুদ্ধা তুই জিন্দা হয়ে গেয়া ফিরছে শালা, একটু আগে তো তুই মুর্দা ছিলি ভাই, কি করে জিন্দা হয়ে যায় এরা এত শক্তিশালী ভাই? 2 মিনিট টাইমের মধ্যে জিন্দা হলে কি করে? হ্যাঁ এখন তো 2 মিনিট কমপ্লিটই হয়েছিল না। বাকি এমাল জিন্দা আছে ভাই, আচ্ছা আচ্ছা এ এখনো জিন্দা আছে। স্টান গানের গুলি তো, স্টান গানের গুলিতে জিন্দা থাকে, শটগান দিয়ে মারলে মালটা টপকে যেত। এ বুড়িয়া আর বুড্ডা আয় আয় সালার আয়, এখানে তো রয়েছিস না, এনে আহা তোর আয় আয় আয়। আগের বার 2 জন মিলে এসে আমাকে মেরেছিলি না, এবার দেখ কেমন মজা লাগে। শালা বড় এসছে আমার সাথে পাঙ্গে পুঙ্গে নিতে, না পাঙ্গে পুঙ্গে তোমার পাছায় দেবো আমি ঢুকিয়ে। এর ভিতরে কি আছে? আরে ইয়ার এর ভিতরে তো কিচ্ছুটি নেই। এর ভিতরে কি আছে? এর ভিতরেও কিছু নেই। এর ভিতরে কি আছে? এর ভিতরে ওকে গ্যাসোলিন পা গায় আমায়। এর ভিতরে আবার রেডিও শোনা আওয়াজ। নট ইজি 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 পিজি পিজি। এর ভিতরে কি আছে? ওকে হেলিকপ্টারের কি এর ভিতরে আছে? ওকে নাইস, হেলিকপ্টারের ব্যবস্থা পরে করছি আমি। ফটাফট তো চলো এরা নিচের দরজা ফরজা লাগায়, এর ভিতরে কিছু নাই না। ওকে ঠিক আছে আমি উপরের দিকে যাই আগে, চলো উপরের দিকে ওঠা যাক। উপরে গিয়ে দেখি উপরে কি পাওয়া যায় ভাই এখানে। ওকে এখানে ক্রোবার রয়েছে, ক্রোবারটাকে তোলো। ওকে নিচে ফেলাইছিস, এ তুই মরবি ভাই, তোর মত পাক্কা। এখানে যেরকম ভাব নিয়ে ভাই খেলছিস। ওকে বাই চান্স ভাই চলে আসলাম, মানে বাই চান্স না ভাই ভালোভাবেই এসছি আমি। আবে তোল শটগান হাত থেকে কখনো নিচে ফেলাবি না ভাই, ফেলালে তোকে ওরা দুজন এসে টপকে দেবে যে কোনো সময়। এর ভিতরে কি আছে? ইস্কান্দার इसका अंदर तो कुछ नहीं है। इजी पीजी आसमान से পড়েছি, খাজুর মে আটকাইনি এইটুখানি জানি আমি। ইজি পিজি ক্রোবারটা এখানে আছে না? ক্রোবার ওঠা, ক্রোবার ওঠা। আবার ভাই আমাকে খাটনি করে জিনিসপত্র খুঁজতে হবে ভাই, কত ঝামেলা বলো তো। মার এটার ভিতরে কি আছে? ওকে ডাকটেপ মিল গেয়া, হেলিকপ্টারের ডাকটেপ মিলে গেছে, ডাকটেপ মিলে গেছে। স্টার্ন গান ওঠা, এই দুটোরে আবার শোয়াতে হবে আমার, ঠিক আছে, না হলে মালগুলো এখনই জিন্দা হয়ে যাবে। এক কাজ করি আমি, এক কাজ করি এর ভিতরে ঢুকি। আবে ভাই হাট না, এই আবে ওরা দুজন চলে আসবে তারপরে সরবি নাকি তোরা? আরে ধর আবে আসছে, নে মার ভাই। আরে কি হচ্ছে এখানে? আমি এত কষ্ট করছি, আমার কষ্টের কেউ দাম দিচ্ছে না। ডে 3 চলে এসছে, আর মাত্র আমার কাছে 2 দিন টাইম আছে, এর মধ্যে কি আমি পারবো না ভাই? দূর খালি যত সব ঝামেলা, ব্যাঙের ভাল লাগে না আমার। আবার আমার উপরে যেতে হবে। এক কাজ করি, নিচের রুমে একটা জিনিস আছে হেলিকপ্টারের, হেলিকপ্টারের সেটাকে নিয়ে এক চান্সে উপরে যাবো আমি, একই চান্সে যাবো, একই চান্সে। এখানে কই? আবে বুড়াও তুই এখানে রয়েছিস? হ্যাঁ ওকে এখানে একটা ছবি রয়েছে, ছবিটাও আমার নিয়ে যেতে হবে উপরে। বুড়াও যা, বুড়াও চলা গেয়া, বুড়াও লাগতা হ্যাঁ উপরের দিকে। এ বুড়াও এ পিছনে থাক, পিছনে দেখ, পিছনে দেখ, পিছনে দেখ। বুড়াও পিছনে আসুক, আমি আজা আজা গ্র্যানি আজা। খালি 2 জনে যেন ভাই একদিক দিয়ে না আসে, তাহলে পাশা উল্টো পড়ে যাবে। উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। উপরে উঠে গেছি। আমার শটগানটা, তবে শটগানটা, শটগানটা ওকে হাত মে আ গেয়া শটগান। হেলিকপ্টারে কি নিতে হবে? বেরো আয় বুড়ো, এইখানে রয়েছে আমি, হ্যাঁ এইখানে রয়েছি। কি করবি? হ্যাঁ কি করবি? তোরে ভয় পাই? একদম ভয় পাই না, তুই আমারে ভয় পাবি শালা বুড়াও। এবার এর ভিতরে ঢোকো, জলদি 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 জলদি। এখান থেকে হেলিকপ্টার নিয়ে গ্রেড স্কেপ করতে হবে যেমন তেমন ভাবে আমার। বেরো, এটা এইখানে রাখো। হেলিকপ্টার হেলিকপ্টার আজা আজা বুড়িয়া আজা, পুরিয়া আজা বুড়িয়া বুড়িয়া। তোকে মেরে বানাবো আমি পুরিয়া। ক্রোবার দরকার হবে। ক্রোবার কোথায় ছিল জানি? ক্রোবার কিদার থা? ক্রোবার এইখানে ছিল, তাই তো? এই যে এটা খুলতে হবে আমার। এর ভিতরে কি পাইছি? ওকে, এতক্ষণ একটা কাজের জিনিস পাইছি। সেফ কি? সেফ কি নিয়ে উপরের ঘরে চলো। সেফ কি? চলো 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 সবাই সবাই। কাটিং পায়ার, এটা দিয়ে আমি কি করব ভাই? এই এই যত সব বদমাইশের দল, এটা দিয়ে আমি তার কাটবো কেন? হ্যাঁ, আমি কি এখানে ডোর স্কেপ করব? আমি তো এখানে ডোর স্কেপ করব না, না তাহলে আমি এখানে তার দিয়ে কি করব? এটা আমার জ্বালায় মারছে ভাই, শান্তিতে আমার ঠিকঠাক জিনিসই দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কে করে? এ গ্র্যানি, এ পাশায় মারবো সালা, কারেন্টের শর্ট খাই এরম ভাবে। চলো উপরে চলো, উপরে চলো, উপরে চলো, উপরে চলো, উপরে চলো 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 চলো। আমিও সিউ সালা পুরো বড় আইসলো আমার সাথে পাঙ্গে পুঙ্গে নিতে। আরে রে 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 রে, কোথায় ফেলে দিলাম রে? এটা রে খোলো, এখানে ফেলো। আবে ছবি ছাপা ওঠ, ছবি ছাপা ওঠ, ছবি ছাপা ওঠ, ছবিটা রে এখানে ফেল। এই এই যে আরেকটা ছবি, তো আমাদের গ্র্যান্ডপার ছবি ভাই। ঠিক আছে, গ্র্যান্ডপার ছবি নিয়ে কাজ চালায় দেবো। এখানে হেলিকপ্টার কি ছিল না? হেলিকপ্টার হেলিকপ্টার। আবে গ্র্যানি, সরি গ্র্যান্ডপা বলি কেন? গ্র্যানি এখনই জিন্দা হয়ে যাবে ভাই। আবে ওঠ রে, ফেল। এখানে সব সেই সালামত রাখতে হবে ভাই আমার জিনিসপত্র। বাকি এখানের থেকে এবার ছবিটা তোলো। ওকে, ছবি তুলে নিচ্ছি আমি। চলো 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 চলো, আমার গান তো এখানে রয়েছে সেই সালামত। ও এবার ইধার সে ইধার, এখানে এটা আবার আসতে হবে আমার উপরে। হেলিকপ্টার ম্যানুয়াল পাই নাই আবার। হেলিকপ্টার ম্যানুয়াল ছাড়া তো হেলিকপ্টারে ভাই আমরা স্টার্টও করতে পারবো না, কি সমস্যা বলতো দেখি ভাই এখানে। বাকি দরজা খুলে গেছে। আমি কেন নিচে যাচ্ছি বলতো গাইজ? নিচে যাচ্ছে স্টান গানটা আনার জন্য। এখানে আরে গ্র্যান্ডপার ছবি দেখো, গ্র্যান্ডপার ছবি দিয়ে পাজল সলভ করে দিয়েছি ভাই আমি। ওকে, এটা কি ওয়েপন? কি ভাই এতক্ষণ পরে আমার ওয়েপন কি দিচ্ছে না? তার আগে তোদের একটা দে 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 ভাই, একটা শটে দুটোরে লাগা দিছি ভাই। কি নিশানা দেখো আমার, তাহলে কি নিশানা। ওকে, খুল যা সিম সিম। এ কাম করু, ওয়েপন কিটা নি, তোদের শটগান দিয়েও পাশায় দুই তিনটা মারবো আমি। যারা এতক্ষণ আমার কি পরেশানই না করছিল, কি পরেশান করছিল আমার। এই রে, এনে এনে ঠিক হয়। সবার প্রথমে তো তোদের এই যে এইখানে আসে না, এ বেরো। তুঝে তেরা মত পুকার রাহা হ্যায়, মাইনে বলা থা না তুঝে তেরা মত পুকার রাহা হ্যায়। ওকে, হেলিকপ্টার ম্যানুয়াল খুঁজতে হবে। এটার ভিতরে নেই, এটার ভিতরে। ওকে 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 ওকে, এবার আমি এসকেপ করবো। বাকি তো গাইস, তোমরা যদি এই গ্র্যানি চ্যাপ্টার 2 অথবা গ্র্যানির অন্য কোনো পার্টের গেম প্লে দেখতে চাও, যদি তোমরা এ বুইয়া আয় শয়তান কি পুরিয়া আয় আই সিউ। তুই একা সিউ করিসনি বুদ্ধা, আমি তোকে সিউ করেছি। এবার দেখো শান্তে শুয়ে রয়েছে ভাই, শান্তে শুয়ে রয়েছে। এক কাম করি, প্রথমে এক কাম করি, গ্যাসোলিন। আরে গ্যাসোলিনটা কোথায়? গ্যাসোলিনটা, এ গ্যাসোলিন কি ধার গায়া? আবে জিন্দা হয়ে যাবে ভাই। ওকে ঠিক আছে, সবার প্রথমে আমি নেব এটা। এখানে এটাকে লাগাও। চলো 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 নিচে চলো। এ আমার ডাক টেপ কই ভাই? এ ভাই ডাক টেপ কই? এত বড় গলতি কি করে করে দিলাম আমি? আমার ডাক টেপ কই ভাই? এত কিছুর বন্দোবস্ত করে ফেললাম গাইস, ডাক টেপের বন্দোবস্ত ঠিকই করবো। বাকি আমাদের হেলিকপ্টার, হেলিকপ্টার এই যে ভাই ডানা ভাঙা রয়েছে হেলিকপ্টার, সালা কাগজের হেলিকপ্টার নাকি। হ্যাঁ, এখন আমার এর ভিতরে ইয়ে করতে হবে। আবে ঢাল এর ভিতরে, তো যেটা বলছিলাম এর ভিতরে আমার ওই ডাক টেপ এনে পাখা পোখা ঠিকঠাক করতে হবে ভাই। আমাদের কাছে দুদিন মতো টাইম আছে। বাকি চলো, ইস্কা তো ভরা ভরা হয়েই গেছে। এই হ্যালো, আহা আহা মজা আয়া বুদ্ধা এন্ড বুদ্ধিস। তোদের বাড়ি আমি কারেন্টের বিজলি বন্ধ করে দিয়ে যাবো। আমাকে আটকে রাখা না, তোরা এখানে অন্ধকার ঘরের ভেতরে থাকবি। না থাকবে বিজলি, না থাকবে তোদের লাফালাফি করার কিছু। বাকি চলো ডাক টেপটাকে ওঠাও। এই হেলিকপ্টারের পাখা জোড়া লাগাতে হয় ভাই, এটা কি মানা যায় বলো? এই পাখা ডাক টেপ, এ তো হাওয়া দিলেই মনে হচ্ছে ভাই বন্ধ হয়ে যাবে। এদের কোনো খবরই নেই। সিসিটিভি তো দিব্যি চলছে ভাই। চলো বাদ দাও, তোরা থাক তোদের বাড়িতে। আমি তো ভাবলাম বিজলি বন্ধ করে দিয়ে যাবো এখানে। বিজলি শুধু ওই দরজাটাই বন্ধ হবে, তাছাড়া আর কোথাও বিজলি ফিজলি বন্ধ হয় নাই। আমি এদিক দিয়ে যাবো না ভাই। প্রথমে আমি এদিক দিয়ে গেছিলাম, এদিক দিয়ে যাবো। ওই দিক দিয়ে ভাই শর্টকাট নেওয়া কোনো সময় উচিত না, আমরা এদিক দিয়ে যাবো। বাকি চলো ভাই, হেলিকপ্টারের ভিতরে চাবিটা ঢোকালে আমরা এখান থেকে গ্রেট স্কেপ করব। ওকে, তো গাইস গ্র্যানি আর গ্র্যান্ডপার বাড়ি থেকে আমরা স্কেপ করবো। বুড্ডান বুড্ডিস কোথায় গেলি? চলায় চল 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 চল। এই হেলিকপ্টার কি আমার ওড়াতে হবে নাকি না অটোমেটিক উড়বে ভাই? জানি না ভাই কী হচ্ছে এখানে। অটোমেটিক হয়তো উড়ে যাবে। বড় এসেছিল আমাকে আটকাতে ভাই। হ্যালো, বাই 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 বাই, ভালো থাকবেন আপনারা। আর এরপরে যদি আর কাউকে এরকম কিডন্যাপ করার প্ল্যানও বানান, আমার কথা মনে রাখবেন যে একজন এসেছিল আপনাদের বাড়িতে এসে তাবাহি তাবাহি মাচিয়ে দিয়েছে। বাকি তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর গ্র্যানির আরো পার্ট দেখতে চাও কি না চাও সেটাও আমাকে জানাবে। তো এনিওয়েজ গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।